সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আসছি টিপু ভাইয়ের বাসায়। টিপু ভাই হচ্ছে আমাদের সোনারগাঁ পিজন সোনার্স ক্লাবের সম্মানিত সভাপতি। তো ওনার এই আজকেই ছিল 51 কিলোমিটার টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা আয়োজন করছে আমাদের আরেকটা ক্লাব আছে, সোনারগাঁ পিজন ফ্যান ক্লাব। তো ওই টুর্নামেন্টে আলহামদুলিল্লাহ ভাইয়ের 10টা কবুতর থেকে 10টা কবুতর ঘর লাগছে। তো আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অসংখ্য অভিনন্দন আজকে এত সুন্দর রেজাল্টের জন্য। তো কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো পাশে আছে আমাদের আশিক। আশিক হচ্ছে আরেকজন কবুতর প্রেমী। ও অলরেডি ওর 10টা থেকে 10টায় ঘর লাগতো, যে বাই চান্স একটা অ্যাক্সিডেন্টে ওর কবুতর দিছে 9টা, 9টা থেকে 9টায় কাউন্ট হয়েছে। এই এই কবুতরগুলাই কি আসছে নাকি? হ্যাঁ, 10টা এই টুর্নামেন্টে দেওয়া হয়েছে, 10টা থেকে 10টায় আসছে। মানে বয়স কিরকম এগুলার? এই বয়স সব 1 দশকের কবুতর। সবগুলাই 1 দশকের কবুতর? সবগুলাই। আলহামদুলিল্লাহ ভাইয়ের এই 51 কিলো টুর্নামেন্ট ব্যাক কবুতরগুলো যদি একটু দেখাইতেন। ওই মাদের প্রথম যে মাদের গাইছে 51 কিলোমিটার টুর্নামেন্টে ব্যাক, এই হচ্ছে কবুতর। সিলটা হচ্ছে যে এই পাশে। এই আর এই হচ্ছে ট্যাগ। ট্যাগটা এখনো খোলা হয় নাই, হয়তো বিকালে যখন কবুতরের ইয়ে জমা দিবে তখন হয়তো বা ট্যাগটা খুলতে পারে। আমার সবজির প্রতি আসক্ত, কিন্তু সবজি কবুতরের ভিতরে এই সাদা কবুতর হয়েছে আর কি, সবজির ভিতরে। আচ্ছা, এটা কীভাবে হইলো যায় না, এটা বাবা ছিল বাবরা। আচ্ছা আচ্ছা। এই কবুতরটা দ্বিতীয় ঘর লাগে, এরা দুই বোন দিছি, দুই বোনই কাউন্ট হয়েছে। হচ্ছে চোখটা, আর হচ্ছে ফেদার, হচ্ছে সিল। এখন কিন্তু এটার ইয়ে খোলা হয় না, অলরেডি লক করা আছে। হচ্ছে সিল ওই মাদিটার বনি, সেম কালার, সেম একই, বোঝা যায় না। এটা তৃতীয়তে আসছে, 3 নম্বর। এই যে সেম প্যাটার্নের কবুতর, সব কিছুই সেম, এই জন্য আসলে এটা দেখাইলাম না। এই যে সিল টিল সবই আছে। এই যে এটাও ট্যাগটা এখন ওপেন আছে, ওপেন করা হয়নি। রেডি করে আসছে 4 নম্বরে। এটা 4 নম্বর নাম এই সে কবুতর ফেদার, হচ্ছে সিল, হচ্ছে সেই ট্যাগটা। এটা খুলে গেছে, এই হচ্ছে কবুতরের চোখটা। আমার একটা সাতচিলা জাত আছে, ওটা বরাবরই সবসময় ভালো রেজাল্ট করে। এবারও এর একটা মাদি আসছে, এটা আসছে মনে হয় 11:30 দিকে আর কি, 11:30। 51 কিলোমিটার থেকে অলরেডি 11টার মধ্যে কাউন্ট। ভাইয়ের সবগুলো কবুতর কয়টা নাগাদ আসছে ভাই? 12টার ভিতরে আমার 8 কবুতর ঘরে এসে পড়ছে, আর 2টা কবুতর 1টার মধ্যে, আর ছাড়ছে 8টার দিকে মনে হয়, 8:15 দিকে, 8:15 দিকে। তো 8টার থেকে ছাড়ছে 51 কিলোমিটার রোড। অলরেডি বাসায় আসার আগে কি আসছে কবুতর? হ্যাঁ, যারা নাকি ছাড়তে গেছে ওরা আসার আগে 7টা কাউন্ট হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, মানে বাসায় আইসাই দেখছে যে 10টা থেকে 7টা চলে আসছে, বাকি 3টার জন্য একটু ওয়েট করছে। অবশ্যই এরা রাস্তায় অটোগ্রাফ দিতে দিতে আসছে আর কি। অসম্ভব সুন্দর একটা কবুতর, এ হচ্ছে সেই এটা দেয়া আছে। কিন্তু 51 কিলোমিটার টুর্নামেন্টে ব্যাক আসা কবুতর, এ হচ্ছে তার সিল, এই যে 51 লেখা আছে। কবুতর চোখটা আমি একটু সামনে থেকে দেখাইলাম, মাশাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর। তো ভাই, এটা কয়টা নাগাদ আসছে বাসায়? এটা 11:30 মানে 11:30 দিকে। সাতচিলাতে আরেকটা নর বাচ্চা, মানে এটা আসছে পঞ্চম না ষষ্ঠতে? না, হ্যাঁ এটা ষষ্ঠতে, 6 নম্বরে আসছে। এটার বয়স খুবই কম, খুবই কম। আচ্ছা, মানে এটার মনে হয় 10 পর মনে হয় মাত্র পড়ছে, মনে হয় কি 15 দিন হবে। একদম নিউ, 1 দশকের কবুতর। আসলে পুরান জাতে যে কবুতরগুলো আছে, ধরেন সবজি, নাপতা, সাপচিলা, ভাইয়ের এখানে কিন্তু আলহামদুলিল্লাহ সব ওই টাইপের কবুতরই। যদিও ভাই সবজি এবার দেয় নাই, হয়তো নতুন বাচ্চা এই কারণে, কিন্তু এই কবুতরটা কিন্তু একদম নতুন কবুতর, তোমরা দেখলে বুঝতে পারবেন। মাশাআল্লাহ ফেদারটা এই যে একেবারে বয়স্ক, এটা সাপচিলা নরের বাচ্চাই, কিন্তু একটু বেগুনি গলা টাইপের আসছে, এটা আসছে। কবুতরের আসলে বয়সটা যদি কম থাকে তাইলে একটু চেহারাটা একটু অন্যরকম হয়। এই যে আলহামদুলিল্লাহ এগুলো সব 11:30-এর মধ্যে কাউন্ট হয়ে গেছে। এই যে ফেদারগুলো কবুতরের, এই কবুতরটা হয়েছে, এটা হচ্ছে আমার তোতানর জোড়া বলি, একটা তোতানরের বাচ্চা মাদিটা আমার এখানে আছে,
কথা নটটা আমার এখানে ওর বাবাটা আচ্ছা এটারে কালকে পায়ে ট্যাগ ছিল নাম নাম্বার দে তো ক্লাবের এলাও ছিল না এটা কাটতে গিয়ে এই নাম্বারওয়ালা ট্যাগ কাটতে গিয়ে পায়ে ব্যথা হইছে এই পায়ে ব্যথা দেওয়া অবস্থায় দিছি এটা তাও মাশাআল্লাহ ঘর লাগছে না ঘরে আইসা 12টার মধ্যে 12টার মধ্যে এটা ঘরে আইসা পড়ছে তোতা কবুতর বা চড়ুই পাখি যাদের আইডিয়া আছে তারা গুগলে দেখলে বুঝবেন মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর এগুলো হচ্ছে দুই পাশে আর এ হচ্ছে সে ট্যাগ কবুতরটা ব্যথা পাইছে ভাই যে বললো আমার নাম্বার দেওয়া ট্যাগ ছিল এটার বাবাটা আসলেই 15 বছর ধরে আমার এখানে আছে তেমন মানে মানে কি বলে বাড়ির মুরব্বী তাই রাইখা দিছি এটার বাচ্চা খুব ভালো হয় তাও এবার একটা বাচ্চা দিছি একটাই ঘর লাগছে কিন্তু মানে এখানে যেহেতু উলা কবুতর ছিল সবচেয়ে কম বয়সে 10-15টা এখনো কানিপুরটা বড় হয় নাই সবচেয়ে কম বয়সের এটা মাদি বাচ্চা আইসা পড়ছে এটার নয় নম্বরে আসছে এই মাদি বাচ্চাটা কবুতরটা কিন্তু দেওয়া উচিত হয় নাই কবুতরের শরীরের উপর প্রেসার পরে দেড়টার দিকে দেড়টা পনেরো দুইটার দিকে এটাও আমার যে তোতার যে জোড়া ওইটার বোন দুই বোন দিছিলাম দুই বোনই ঘরে লাগছে যে আরেকটা দেখলেন যে মাদিটা তোতামাদি তোতামাদির আরেকটা বাচ্চা আর কি অলরেডি দেখছেন এই যে সিল এই হচ্ছে দুই পাশে সিল এই হচ্ছে ট্যাগের এটা এখন আলহামদুলিল্লাহ 10টা দিলে 10টাতে 10টাই ঘর লাগছে যাক আলহামদুলিল্লাহ কেউ পুরানো জিনিসটা পছন্দ করে কেউ গিরিবাজের মধ্যে পাল্লা জিনিসটা পছন্দ করে এক একজনের এক এক রকম পছন্দ তবে কেউ পাল্লা করে না এই মানে এই না যে কবুতর আসলে ছাড়লে আসবে না ভাই কিন্তু আমাদের ভাই মানে সম্মানিত ক্লাবের আমাদের সভাপতি কিন্তু উনি টুর্নামেন্টে ওনার কবুতর দিয়ে অনেকেই রেজাল্ট করছে অনেক অনেক লোক রেজাল্ট করছে ওনার কবুতর দিয়ে আমাদের এই সোনারগাঁর সাইডটা দিয়ে যে সবজি মাখছি এত মানে প্রচলন এবং এর আগে বড় বড় টুর্নামেন্টে বড় বড় রেজাল্ট 71 ছিল মনে হয় বা এই এত বড় বড় টুর্নামেন্টের যে রেজাল্টগুলো ছিল ওটা কিন্তু ভাইয়ের জেনারেশনই ভাইয়ের সবজি জেনারেশন মাখছি জেনারেশনই আমাদের এই সাইডটা দিয়ে এত ফেমাস তো এই ভাই এবার প্রথমবার উনি নিজেও দিল এবং ওনার কবুতর কিন্তু আগে থেকে খেলতেছে এবং যথেষ্ট কোয়ালিটিফুল তো এই কারণেই আজকে ভাইয়ের টুর্নামেন্ট ব্যাক কবুতরগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম তো ভাই যদি কিছু বলতেন আজকে এই টুর্নামেন্ট উপলক্ষে প্লাস আপনার কবুতর নিয়ে এই টুর্নামেন্টের পিছনে বেশিরভাগ কবুতর আমি সময় দিতে পারি কম ওই আমার ছোটো ভাই আছে আশিক ওই এটার প্রতি বেশি আকৃষ্ট ও টুর্নামেন্ট খেলবে টুর্নামেন্ট ওকে বললাম এবার খেল আলহামদুলিল্লাহ 10টা দিলাম 10টায় আল্লাহ মান ইজ্জত রাখছে আর কি যাক আলহামদুলিল্লাহ তো অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকুক আপনার কবুতরগুলো ভালো থাকুক সকল প্রেমিক কবুতর প্রেমিক কবুতরগুলো এই বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন এবং আমাদের প্রতিটি ভিডিও সবার আগে পেতে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন